হ্যালো এভরিওয়ান, তোমরা এনএম জিএনএম এর পরীক্ষা সকলে দিয়েছো এবং আজকে একটা মডেল অ্যানসার কি তোমাদের পাবলিশ করে দিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। এবং অবশ্যই তোমরা কি করে মোবাইল থেকে করবে, দেখো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে পাসওয়ার্ডটা দেবে যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছিলে, তারপর এই যে সিকিউরিটি রয়েছে সিকিউরিটি পিনটা তোমরা এখানে ইনপুট করবে, তারপরে এই জায়গাটা তোমরা সাইন ইন করবে। আর সাইন ইন করলে কিন্তু নতুন একটা পেজ তোমাদের মানে ওপেন হয়ে যাবে, সেখানে তোমাদের সিরিজ অনুযায়ী অবশ্যই সেই অ্যানসার কিটা তোমরা ফলো করতে পারবে। দেখো কিন্তু প্রশ্ন হচ্ছে যে অ্যান্সার কি যখন তুমি ডাউনলোড করে নিলে তখন এখানে কিন্তু স্পষ্ট করে মেনশন করে দেওয়া রয়েছে, দেখো যে ইফ এনি ক্যান্ডিডেট ইজ নট স্যাটিসফাই উইথ দ্য মডেল অ্যান্সার কি, তাহলে কি বলছে যে তুমি যদি কোনো স্যাটিসফাই না হও অ্যান্সার কি যে মডেল দেওয়া আছে সেখান থেকে, বা তুমি যদি মনে করো যে বোর্ডের যে অ্যান্সার কি দিয়েছে সেটা ভুল রয়েছে, তাহলে কিন্তু 15/8/11:59 মধ্যে তোমরা কিন্তু সেখানে চ্যালেঞ্জ করতে পারো। ঠিক আছে, দেখো লেখা আছে চ্যালেঞ্জ এনি কি বাই 15/8/2024 আওয়ার্স। ঠিক আছে, এই ডেটের মধ্যে 11:55 মধ্যে অবশ্যই তোমরা সেটাকে চ্যালেঞ্জ করতে পারো সেই কোশ্চেনটাকে। কিন্তু খেয়াল রাখবে যে এখানে বলে দেওয়া রয়েছে যে এ ক্যান্ডিডেট ক্যান চ্যালেঞ্জ এনি নাম্বার অফ অ্যান্সার কিস বাট ইন অন সেশন, ওকে দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পে নন রিফান্ডেবল, অর্থাৎ নন রিফান্ডেবল কথার অর্থ হচ্ছে যে টাকাটা তুমি পে করবে সেটা কিন্তু তোমাকে ফেরত দেওয়া হবে না, এবং সেই প্রসেসিং যে চার্জটা রয়েছে সেটা 500 টাকা রয়েছে, সেটা নেট ব্যাঙ্কে ক্রেডিট ব্যাঙ্কের মাধ্যমেও করতে পারো, কিন্তু অনলি পার কোশ্চেন চ্যালেঞ্জ। ঠিক আছে, তো নো চ্যালেঞ্জ উইল বি রিভিউড ইফ দ্য ফিস পেমেন্ট ইজ নট সাকসেসফুল। ঠিক আছে, তো ক্লিয়ার হয়ে গেছে, যদি তুমি অবশ্যই চ্যালেঞ্জ করতে চাও তাহলে তোমাকে কিন্তু 500 টাকা অবশ্যই পে করতে হবে। তো এখানে দেখা গেছে অনেক কোশ্চেন কিন্তু ভুল, অনেক কোশ্চেন বোর্ডের যে তরফ থেকে দেওয়া রয়েছে সেটা ভুল অ্যান্সার রয়েছে। তো তোমরা যদি চ্যালেঞ্জ করতে চাও অবশ্যই কিন্তু তোমরা 15/8 মধ্যে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। ঠিক আছে, তো চ্যালেঞ্জ করার কিছু প্রসেস রয়েছে, তোমরা যদি চাও আমি সেই প্রসেসটা অবশ্যই বলে দেবো, বা তোমাদের যদি কারো কনফিউশন হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো যে কোথায় কোন অসুবিধা হচ্ছে। এবং অ্যান্সার কিট মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু বিভিন্ন কোশ্চেনে ভুল রয়েছে, তোমাদের অনেকে কমেন্ট করেছো, অনেকে আমাকে বলেছো অবশ্যই ভুল রয়েছে, তোমরা কিন্তু চ্যালেঞ্জ করলে করতে পারো। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো এবং এই ইনফরমেটিভ ভিডিওটি একটি লাইক করো, শেয়ার করো পরবর্তী আপডেটের জন্য, যাতে সবার আগে আপডেট তুমি সকলে পেতে পারো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।